নমস্কার, অ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মকর রাশি বা লগ্নের বার্ষিক রাশিফল নিয়ে। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। দেখুন, সাধারণভাবে আমাদের যে টোটাল নখানা গ্রহ আছে তার মধ্যে টোটালি এই চারটি গ্রহ একটু স্লোভাবে মুভ করে। সেটার মধ্যে হলো প্রথম হচ্ছে শনি, দ্বিতীয় বৃহস্পতি, তৃতীয় রাহু এবং চতুর্থ হচ্ছে কেতু। সাধারণভাবে শনি এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে, বৃহস্পতি এক একটি রাশিতে এক বছর করে অবস্থান করে এবং রাহু ও কেতু এক একটি রাশিতে মোটামুটিভাবে দেড় বছর করে অবস্থান করে। তাই সামগ্রিকভাবে রাশিফল বিচার করার ক্ষেত্রে আমরা মোটামুটি এই চারটি গ্রহর উপর বেস করে এবং কোনো কোনো ক্ষেত্রে সূর্যের উপর বেস করে আমি টোটাল রাশিফল দেওয়ার একটা চেষ্টা করব। প্রথমে চলে আসি শনির ব্যাপারে। সাধারণভাবে দেখুন, আপনাদের ক্ষেত্রে এই শনি গ্রহটা 24 জানুয়ারি 2020 অর্থাৎ এখনো পর্যন্ত ধনুতে শনি অবস্থান করছে। 24 জানুয়ারি 2020 আপনাদের এই শনি গ্রহটা আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নে প্রবেশ করবে। সেই জন্য প্রবেশ করার জন্য অর্থাৎ যখন থেকে ধনুতে যখন শনি যখন ছিল তখন থেকেই কিন্তু, কারণ শনি যেখানে অবস্থান করে তার আগের ঘরে এবং পরের ঘরে, মানে তার আগের সামনের ঘরে এবং তার পিছনের ঘরে কিন্তু প্রভাব দিয়ে থাকে, সাড়ে সাথে প্রভাব দিয়ে থাকে। যেহেতু ধনুর ঘরে এতদিন ধরে অবস্থান করছিল দীর্ঘ আড়াই বছর ধরে, তাই ধনুর ঘরে যখনই শনি প্রবেশ করেছিল তখন থেকে কিন্তু আমাদের শনি সাড়ে শুরু হয়ে গেছিল। এবারে যখন 24 জানুয়ারি যখনই মকরের ঘরে প্রবেশ করছে তখন হচ্ছে আমাদের সেকেন্ড ফেজ, অর্থাৎ ফার্স্ট ফেজে হচ্ছে ধনুতে যখন ছিল তখন হচ্ছে আমাদের রাশির প্রথম ফেজের সাড়ে সাথের দশা, এবং সেকেন্ড যখন আমাদের রাশি বা লগ্নের উপরে এসে পড়ছে তখনই হচ্ছে সেকেন্ড ফেজে পড়বে, এবং পরে যখন কুম্ভতে চলে যাবে সেটা হচ্ছে আমরা থার্ড ফেজের অর্থাৎ তৃতীয় দশার ফল পাবে। এখন যেটা পাচ্ছেন সেটা হচ্ছে শনি সাড়ে সাথের মধ্য গগনে অর্থাৎ দ্বিতীয় ফেজে বা মধ্য দশায়। এই জন্য কি হবে, সাধারণভাবে শনি যেহেতু আমাদের স্লো মুভিং প্ল্যানেট, দুটো দিক থেকে ফল পাবেন। একটা হচ্ছে এই শনি হচ্ছে আমাদের রাশিপতি বা লগ্নপতি, তার দিক থেকে একটা শুভ ফল পাবেন। কিন্তু শনি যেহেতু একটা স্লো মুভিং প্ল্যানেট অর্থাৎ যেভাবে বসে থাকে সেই ভাবকে অনেকটা স্লো করে দেয়, কিছুটা পজ করে দেয়, অর্থাৎ সেই ভাব থেকে সংক্রান্ত ফলাফলকে একটু ডিলে করে দেয়। তাই এই সাধারণভাবে এই শনির মতো একটা গ্রহ যখন আমাদের রাশি বা লগ্নের উপর চলে আসবে তখন জেনারেলভাবে আমাদের একটু লেট করিয়ে দেবে, আমাদের একটু অলস করিয়ে দেবে, অর্থাৎ এই করছি করবো যাচ্ছি যাবো একটা ভাব করিয়ে দেবে, এবং নেগেটিভ চিন্তাভাবনা এই শনির সাড়ে জন্য কিন্তু বেড়ে যাবে, এবং নিজেকে মনে হবে যেন কিছুই আমরা করতে পারছি না, কিছুই হচ্ছে না, এমন ধরনের লাইফে যেন সবসময় একটা আনস্যাটিসফ্যাকশনের অভাব হবে, যেন কোনো কিছু থেকে আপনি স্যাটিসফাই হতে পারবেন না, সবসময় নেগেটিভ ফিলিং কাজ করবে, সবসময় ডিপ্রেশনে পড়ে যাবেন, ঠিক আছে। এবং জীবনে আপনি যে কাজই করতে যান না কেন শনি সাড়ে সাথের জন্য এই সময় কিন্তু সবসময় বাধাপ্রাপ্ত হবে এবং কোনো কাজটাই কিন্তু আলটিমেটলি শেষ করতে পারবেন না। এবং এই যে সাড়ে সাথের ব্যাপারটা আরেকটা এসে দেয় সেটা হচ্ছে সাড়ে সাথের সময় মানুষকে সাধারণভাবে যে কাজ করতে যায় সে কাজ মেলে না, অর্থাৎ মানুষকে সবসময় কর্মের ক্ষেত্রে একটা দিশেহারা পরিস্থিতি তৈরি করে দেয়, এবং সেই দিশেহারা পরিস্থিতি থেকে মানুষ ভাবে যে আমার দ্বারা কিছুই হবে না, সেটা ডিপ্রেস পয়সায় চলে যায়, ঠিক আছে। তখন এই দিশেহারা হয়ে গেলে মানুষ কি করে, সাধারণত তন্ত্র মন্ত্র জ্যোতিষ এবং বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ক্রিয়াকলাপের মধ্যে ঢুকে যায় এবং বিভিন্ন জায়গায় সাধু সন্ন্যাসী বা বিভিন্ন ধরনের মঠে এইসব জায়গায় দৌড়াদৌড়ি করে, কিন্তু আলটিমেটলি কিন্তু শনির সাড়ে সাথে কিন্তু কোনোভাবেই কিন্তু তারা সেখান থেকে পরিত্রাণ পায় না। সাধারণভাবে শাস্ত্র মতে বলা হয় এই শনি আমাদের জীবনের যে পূর্বের যে কর্ম, অর্থাৎ আমরা তার আগে অর্থাৎ সাড়ে সাথের ফেজের আগে যে কর্ম করেছি সেই অনুযায়ী ফল দিয়ে থাকে। তাই আপনারা প্রিভিয়াস যে কর্ম করেছেন সেই অনুযায়ী কিন্তু শনি ফল দেয়, সেই জন্য আপনারা কিন্তু কোনোভাবেই এই সাড়ে সাথের হাত থেকে বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ক্রিয়াকলাপ বা বিভিন্ন ধরনের যে টোটকা মন্ত্র, হ্যাঁ, এই ধরনের স্মরণাপন্ন হন, কিন্তু এইভাবে লাভালাভি করবেন না। জানবেন যে জীবনে যে বেঁচে আছেন এটা একটা বড় দান, এবং জীবনে যখন কষ্ট আসে তখন জানবেন যে জীবন আপনাকে কিছু শেখাতে চাইছে। শনির সাড়ে সাথী মাধ্যমে মানুষকে কিছুটা শেখাতে চায়, মানুষকে একটা বাস্তববাদী করে তোলে, হ্যাঁ, এবং তার সমস্ত ইমোশনকে কিন্তু মানুষকে শেষ করে দেয়। এবং যারা একটু ডিলে ছিল
যারা নিজেদের কাজ ঠিকমতো করছিল না, সারস্বতীর মাধ্যমে তাদেরকে এমন একটা পরিস্থিতির শিকার হতে হবে যাতে সে কিন্তু সেই পরিস্থিতি থেকে নিজেকে বার করার জন্য কোনো কর্মক্ষেত্রে যোগ দেবে, বা নিজের ধরুন অলস হয়ে জীবন কাটাচ্ছিল, ঠিকমতো কোনো বাউন্ডারি জীবন কাটাচ্ছিল, কোনো কাজকর্ম করছিল না, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা পেশায় প্রবেশ করবে, তারা যেভাবে হোক তাদের পেশাতেই হোক কোনো আর্থিক উপার্জনের পথ বার করবে। এটা কিন্তু সারস্বতীর একটা পজিটিভ দিক। তবে সারস্বতী জিনিসটা কিন্তু সবসময় একটা মেন্টালি একটা ডিপ্রেস রাখার চেষ্টা করে। এই সময় আমরা প্রচুর পরিমাণে জল খাবেন, পারলে চন্দ্রের কোনো প্রোটেকশন নেবেন, বা শিবকে সোমবার পঞ্চমৃত সহযোগে, আমি বিস্তৃতাসী ভিডিও তাদের বলেছিলাম পঞ্চমৃত কি, পঞ্চমৃত মানে হচ্ছে দুধ দই মধু ঘি এবং চিনি, এই পঞ্চমৃত সহযোগে শিবকে স্নান করাবেন বা অভিষেক করাবেন, তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারেন। বেশি ছোটাছুটি করে কোনো লাভ নেই, ঠিক আছে, বেশিরভাগ অনেক মানুষ ধান্দাবাজ মানুষ আছে, আমাদের এই সুযোগে সদ্ব্যবহার করবে। সুতরাং এইটা হচ্ছে আমাদের কর্মের উপর একটা ফল। যদি কারো জন্মছকে শনি খুব স্টেবল হয় তাহলে কিন্তু শনি এইভাবে পাশটা দেবে না এবং এইভাবে কারো প্রভাবটা পড়বে না, ঠিক আছে। তবে এবারে যেটা চলে যাবো সেটা হচ্ছে শনি হচ্ছে আপনাদের যেহেতু দেখতে পাচ্ছেন রাশি বা লগ্নপতি, আমাদের রাশি বা লগ্নপতি এবং দ্বিতীয় পতি, তাই এই শনি লগ্নপতি এবং দ্বিতীয় পতি হয়ে যেহেতু লগ্নে বা সক্ষেত্র মকরে দীর্ঘ 30 বছর পরে প্রবেশ করছে, তাই লগ্ন থেকে আমরা কিন্তু যেমন সারস্বতীর মতো একটা কিছু অশুভত্ব পাবেন, যেহেতু আপনাদের লগ্নপতি বা রাশিপতি সেখান থেকে কিছু শুভত্ব পাবেন। লগ্ন মানে কি, এই যে লগ্ন দেখতে পাচ্ছেন ফার্স্ট হাউস আমি লিখেছি, এই লগ্ন হচ্ছে মকরকে ফার্স্ট ধরে তারপর থেকে ঘড়ির কাটা বিপরীত দিকে আমি ঘুরেছি। দেখুন এটা ফার্স্ট হাউস, অর্থাৎ প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, পঞ্চম, এইভাবে পরপর গেছি, ঠিক আছে। এবারে দেখুন এই মকরে এই প্রথম ঘরে যখন শনি প্রবেশ করছে, অর্থাৎ লগ্নে আমাদের লগ্নপতি এবং দ্বিতীয় পতি হয়ে লগ্নে প্রবেশ করছে, শনি তার নিজের সক্ষেত্রী হয়েছে, তাহলে লগ্ন থেকে আমরা কি বিচার করি, আমাদের দেহ বিচার করি, আমাদের মন বিচার করি, আমাদের মানসিকতা বিচার করি, আমাদের মস্তিষ্ক বিচার করি। তাই এই লগ্নে লগ্নপতি প্রবেশ করার জন্য সাধারণভাবে আমাদের মন মানসিকতা শরীরের দিক থেকে যথেষ্ট স্ট্রেন পাবেন। যে সমস্ত কাজ আমরা অনেক ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ফোকাস করতে পারছিলেন না, সেটা কিন্তু অনেক কাজে কিন্তু আমরা ফোকাস করতে পারবেন, জীবনে অনেকটা মোটিভেট করতে পারবেন, জীবনকে একটা ঠিক পথে চালিত করতে পারবেন, ঠিক আছে। এবং তবে একটা নেগেটিভ দেবে যেটা বললাম, সেটা হচ্ছে আমাদের কিছু হাড়ের যন্ত্রণা সংক্রান্ত কিছু সমস্যা দেবে, যেহেতু লগ্নের শনি চলে আসছে, যাদের হাড় সংক্রান্ত সমস্যা, দাঁত সংক্রান্ত সমস্যা, আর্থ্রাইটিসের যন্ত্রণা, ব্যাক পেন, লোয়ার অর্গান পেন, ঠিক আছে, হাঁটুতে পেন বা কোনো হাড়ের যে কোনো জায়গায় পেন, এটা কিন্তু একটু দেরি দিতে পারে। এছাড়া যেটা করবে সেটা আমাদের একটু অলস করে দেবে, যে কোনো কাজে একটু লেট হওয়ার একটা একটা মানে ইয়ে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে শনির দ্বিতীয় ঘরের, যেহেতু আমাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাবের অধিপতি, ধরুন এই যে কুম্ভ ঘরের অধিপতিও কিন্তু শনি, তাই দ্বিতীয় ভাবের অধিপতি হয়েও যেহেতু তার সক্ষেত্রী মকরে এসে প্রবেশ করেছে, তাই দ্বিতীয় ঘরের থেকেও আমরা শুভ ফল পাবেন। আমরা দ্বিতীয় ঘর থেকে কি বিচার করি, আমরা সাধারণভাবে সঞ্চিত অর্থ বা ব্যাংকিংয়ে জমানো যে সেভিংসের টাকা, মুখের ভাষা, অর্থ, কুটুম্ব, এই সমস্ত বিচার করে থাকি। তাই এই দ্বিতীয় ভাবের যে শুভ ফল, অর্থাৎ আর্থিক সমস্যার কিন্তু দ্রুত সমাধান করবে শনি আমাদের ক্ষেত্রে, পারিবারিক অসুস্থতা অনেক কমে যাবে, আত্মীয়দের সঙ্গে সম্পর্কে সার্বিক উন্নতি হবে, মুখের কথার যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু অনেকটা ফিরে পাবেন। আচ্ছা, আপনাদের যে মানে বাজে খাদ্য অভ্যাস, অর্থাৎ জাঙ্ক ফুড, স্পাইসি ফুড, ঠিক আছে, এই ধরনের যে বা রিচ ফুড যেটা আপনার খাওয়ার যে আগ্রহ বেড়ে গেছিল বা যারা ড্রিঙ্ক করছিলেন, সেই সমস্ত আগ্রহের প্রতি কিছু অনীহা দেখা দেবে। আপনারা মানে যেটা হচ্ছে নিউট্রিয়েন্ট যে আছে যে খাদ্যে, এবং যে খাদ্যে আপনাদের ক্ষেত্রে সহজ পরিপাচ্য, মানে যেটা পরিপাক করতে আমাদের সুবিধা হয়, সেই খাদ্য কিন্তু আপনারা আমাদের প্রতি রুচি হবে, ঠিক আছে। এই সমস্ত দ্বিতীয় ঘর থেকে এই সমস্ত লাভ আপনারা পাবেন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সাধারণভাবে শাস্ত্রমতে শনি যেখানে অবস্থান করে সেখান থেকে তৃতীয়, সপ্তম এবং দশমের দৃষ্টি প্রদান করে, এবং এই শনির দৃষ্টিটা সাধারণভাবে শুভ হিসাবে ধরা হয় না, এটা অশুভ হিসাবেই ধরা হয়। দেখুন প্রথমে তৃতীয় দৃষ্টির মাধ্যমে আমাদের এই তৃতীয় ঘরে শনি দৃষ্টি দিচ্ছে। তৃতীয় ঘর আমাদের কি, পরাক্রম, সাহস, আমাদের যে নতুন কিছু করার প্রচেষ্টা সে সমস্ত বিচার করা হয়। তাই এই তৃতীয়ভাবে শনি দৃষ্টি প্রদান করার জন্য সাধারণভাবে আমরা কিন্তু নতুন কিছু সমস্যা থেকে একটু সাবধান হবেন, কোন রকম হুট করে কোন রকম ডিসিশন নেবেন না জীবনে, ভাইয়ের একটু সাপোর্ট পাবেন, তবে ভাইয়ের শরীর স্বাস্থ্য দিক থেকে একটু খেয়াল রাখবেন, যত্নশীল হবেন। নেক্সট চলে যাবো হচ্ছে শনির যে আমি ব্লু সার্কেলগুলো দিয়ে দেখিয়েছি, দেখুন নেক্সট সার্কেলে দেখুন আপনাদের সপ্তম ঘরে শনি দৃষ্টি প্রদান করছে। সপ্তম ঘর থেকে আমরা কি বিচার করি, আমাদের আমরা বিবাহ বিচার করি,
আমাদের স্বামীর স্বামী বা স্ত্রী বিচার করি, মেয়েদের ক্ষেত্রে স্বামী এবং ছেলেদের ক্ষেত্রে স্ত্রী বিচার করি, লাইফ পার্টনার বিচার করি, ব্যবসা বিচার করি, বা বিজনেস পার্টনার বিচার করি, বা সার্বিকভাবে মানুষরা আপনাদেরকে কি চোখে দেখছে সেটা বিচার করা হয়। তাই সপ্তম ভাবে এই শনির মতো গ্রহ দৃষ্টি প্রদান করার জন্য সাধারণভাবে আপনারা এই সময় প্রেম আসবে, তবে মানে উটকো প্রেম কেটে যাবে এবং প্রেমের ক্ষেত্রে রোমান্টিক বোধের অভাব হবে। লাইফ পার্টনারের হাড়ের ব্যথার সমস্যা, হাঁটুর ব্যথার সমস্যা, এই সমস্ত একটু এই সমস্ত সমস্যাতে একটু জেরবার করবে। ব্যবসার ক্ষেত্রে একটু স্যাটিসফ্যাকশন অভাব হবে, অর্থাৎ আমরা যে জিনিসটা চাইছেন বিক্রি করতে সেটা তো বিক্রি হবে না, হ্যাঁ, অর্থাৎ যে কাজটা চাইছেন পেতে বা যে টেন্ডারটা আমরা পেতে চাইছেন সেটা হয়তো সেটা সেই মুহূর্তে পাবেন না, অর্থাৎ একটু স্লো করিয়ে দেবে, ঠিক আছে, একটু আনস্যাটিসফ্যাকশন অর্থাৎ স্যাটিসফ্যাকশন অভাব মানে ইয়ে করবে। এই সময়ে যেহেতু সপ্তম ঘরে শনির মধ্যে একটা গ্রহ দৃষ্টি প্রদান করছে, সেই জন্য সোশ্যাল মিডিয়ায় কোনো রকম মানে কোনো রকম নেগেটিভ কমেন্টস আপনারা পাস করবেন না, বা কোনো রকম এমন কোনো কমেন্টস করবেন না যেটা হচ্ছে আপনাদের কোনো মানে সম্মানহানি হতে পারে, এই ধরনের কোনো কমেন্টস করবেন না। বা তবে এই সময় কোনো মানে বৈবাহিক যোগাযোগ আসবে নিত্য নতুন, কেননা যেহেতু লগ্নপতি বা রাশিপতি সপ্তমে দৃষ্টি প্রদান করছে, তবে এই সমস্ত যোগাযোগ আসলেও আপনারা কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা করে, কিন্তু একটু দেখাশোনা করে, ঠিক মতো সমস্ত পারিপার্শ্বিক অবস্থা দেখে, তাতে নতুন কোনো বিজনেসের আইডিয়াই বলুন বা নতুন কোনো বৈবাহিক সম্পর্ক বলুন বা প্রেমের সম্পর্ক বলুন, অর্থাৎ লোকের সঙ্গে যে ডিলিংস যে ব্যাপারটা সেটার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে একটু সার্বিক দেখে তবে কিন্তু এগোবেন। নেক্সট আমরা চলে আসবো, সেটা হচ্ছে দশম ঘরে দৃষ্টি। দেখুন দশম ঘরে শনি দৃষ্টি প্রদান করছে, দশম ঘরে শনি দৃষ্টি তুলার ঘরে পড়েছে, তুলার ঘরে শনির দৃষ্টি সাধারণত উচ্চস্থ হয়, শনির দৃষ্টি নেগেটিভ হলেও এখানে তুলার ঘরে দৃষ্টি শনির দৃষ্টি সাধারণত উচ্চস্থ হবে। এবং এক্ষেত্রে দশম ঘর থেকে আমরা কি বিচার করি, কর্ম বিচার করি, জীবিকা বিচার করি, কর্ম উন্নতি বিচার করি, পিতা বিচার করি, এই সমস্ত বিচার করি। তাই দশম ঘরে শনির দৃষ্টি প্রদান করার জন্য কর্মক্ষেত্রে এই সময় স্টেবিলিটি বাড়বে, গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোনো জব পেতে পারেন বা কোনো বড় কোনো প্রাইভেট কোম্পানিদের থেকে ইন্টারভিউ ডাক আসতে পারে, ঠিক আছে, কর্মক্ষেত্রে ফোকাস করতে পারবেন এবং আপনাকেও একটা কর্মমুখী করে তুলবে, কর্মক্ষেত্রের বসের সঙ্গে একটা মানে একটা সুন্দর সম্পর্ক তৈরি করবে, ঠিক আছে। এবং আর্থিক যারা অনৈতিক কাজ করছেন তারা কিন্তু একটু সচেতন হবেন, কেননা শনি কিন্তু তার দৃষ্টির মাধ্যমে কোনো রকম যদি আপনি ভুল করেন জীবনে বা কর্মক্ষেত্রে যদি কোনো রকম ফল্ট রাখেন, যে ভাবছিলেন যে এটাকে এই ফলটাকে রেখে কোনোভাবে বাইপাস করে বেরিয়ে যাবো, সেটা কিন্তু শনি বার করতে দেবে না, আপনাকে যথেষ্ট কর্ম অনুযায়ী শনি ফল দেয়, তাই কর্মিক গ্রহ। তাই দশম ভাবে শনি দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্টভাবে পরিশ্রম করে যাবে, আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে, তবে পরিশ্রম যেমন করতে হবে তেমন কিন্তু কর্মোন্নতিও ঘটবে এবং আর্থিক সহযোগিতা পাবেন এবং কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট হওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে বা কোনো কোনো রকম কর্ম পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এই সমস্ত হতে পারে। নেক্সট আমরা চলে আসবো বৃহস্পতির ক্ষেত্রে। এই বৃহস্পতি হচ্ছে আপনাদের দেখুন এই যে ধনুঘরের অধিপতি, ধনুঘর হচ্ছে আপনাদের দ্বাদশ ভাব এবং তৃতীয় ভাব, অর্থাৎ তৃতীয় ভাবের এবং দ্বাদশ ভাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই তৃতীয় পতি এবং দ্বাদশপতি হয়ে আপনাদের রাশি বা লগ্নে দ্বাদশে প্রবেশ করছে বৃহস্পতি। কবে প্রবেশ করছে? প্রবেশ করছে হচ্ছে 5 নভেম্বর 2019 প্রবেশ করছে, অলরেডি প্রবেশ করে গেছে। এবং যেহেতু দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি তার নিজের সক্ষেত্র ধনুরাশিতে, অর্থাৎ আমাদের রাশি বা লগ্নের দ্বাদশ স্থানে প্রবেশ করছে, যেহেতু দ্বাদশ স্থান থেকে আমরা কি বিচার করি, বিদেশ যাত্রা, দূরযাত্রা, খরচ, সূর্যাশোক, এই সমস্ত বিচার করি, তাই বিদেশ যাত্রা বা দূরযাত্রা এই সময় শুভ হবে, দূরে কোনো চাকরি কোনো যোগ আসতে পারে, অযথা ব্যয়কে কিন্তু শনি অনেকটা সরি বৃহস্পতি অনেকটা কমিয়ে দেবে, সূর্যাশোকে উন্নতি করবে, ঠিক আছে। এবং যে আমরা যে অনেক ধরনের যে রোগ ভোগ করছিলেন সেই রোগ ভোগটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে, ঠিক আছে, বৃহস্পতি এসে এখানে। তবে একটা কথা বলে দেবো, সেটা হচ্ছে বৃহস্পতি এখানে এলেও যেহেতু বৃহস্পতি ধনু ঘরে অলরেডি কেতু থাকছে এবং ষষ্ঠ ঘরে আমাদের রাহু থাকছে, তাই বৃহস্পতি যখন এখানে 5 নভেম্বর 2019 প্রবেশ করবে তখন একটা গুরুচণ্ডাল দোষ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, গুরুচণ্ডাল দোষের জন্য বৃহস্পতির যে শুভত্বটা কিছুটা, যাদের যাদের জন্মছকে বিশেষ করে গুরুচণ্ডাল দোষ আছে, অর্থাৎ রাহু বৃহস্পতি বা কেতু বৃহস্পতি যাদের যোগ আছে জন্মছকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির সুফলটা অতটা পাবেন না। হ্যাঁ, সেটা নিয়ে পরে একটু আলোচনা করছি। দেখুন নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু আমাদের ক্ষেত্রে তৃতীয় পতি বৃহস্পতি সেটা সক্ষেত্রে প্রবেশ করছে, তা তৃতীয় পতি হয়ে সক্ষেত্রে প্রবেশ করার জন্য সাধারণভাবে আমরা যেহেতু তৃতীয় ভাব থেকে পরাক্রম, সাহস, নতুন কিছু করার প্রচেষ্টা, সবার সঙ্গে সম্পর্ক, এই সমস্ত বিচার করে থাকেন, তাই তৃতীয় ভাবে সাধারণভাবে এই বৃহস্পতি দৃষ্টি প্রদান করার জন্য নতুন কোনো কাজের ক্ষেত্রে উদ্যোগ ফিরে পাবেন এবং সফলও হবেন, ফ্যামিলি সাপোর্ট পাবেন, মানসিক এবং শারীরিক শক্তি বাড়বে, লাইফ করে একটা মোটিভেট করতে পারবেন, অর্থাৎ
নিজেদের যে হারানোর যে শক্তি সেটা কিন্তু অনেকটা ফিরে পাবে। নেক্সট যেটা চলে যাবো সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি। সাধারণত বৃহস্পতির দৃষ্টিকে শুভ হিসেবে ধরা হয়। বৃহস্পতি যে ঘরে বসে থাকে সেখান থেকে পঞ্চম সপ্তম এবং নবমের দৃষ্টি প্রদান করেন। তাই আপনাদের এখানে বৃহস্পতি এখানে বসে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের মকরের সাপেক্ষে চতুর্থ ঘরে দৃষ্টি প্রদান করেছে, ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করেছে এবং অষ্টম ঘরে দৃষ্টি প্রদান করেছে। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যেটা বলতে চাইছি দেখুন, সেটা হচ্ছে চতুর্থ ভাবে দৃষ্টি দিয়েছে হচ্ছে বৃহস্পতি। চতুর্থ ভাব থেকে মেষের ঘরে দৃষ্টি প্রদান করেছে। চতুর্থ ভাব, আমাদের চতুর্থ ভাব মেষের ঘর, অর্থাৎ মেষের রাশিতে দৃষ্টি প্রদান করেছে বৃহস্পতি। আমরা চতুর্থ ভাব থেকে কি বিচার করি? ভূমি, ভবন, বাহন, গৃহ, পরিবার, মা, যানবাহন, মানুষের সঙ্গে সার্বিক কানেকশন, এই সমস্ত হাজারো জিনিস কিন্তু আমরা চতুর্থ ভাব থেকে বিচার করতে পারি। তাই বৃহস্পতির মধ্যে একটা শুভ গ্রহ চতুর্থ ভাবে দৃষ্টি প্রদান করার জন্য এই সময় গৃহসুখ বা পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। যে কোনো কাজে ফ্যামিলি মেম্বারদের পূর্ণ সহযোগিতা পাবেন। কোনো রকম বাড়ি ফ্ল্যাট হতে পারে বা কোনো রকম গৃহ নির্মাণ করতে পারেন বা নতুন কোনো ফ্ল্যাট কিনতে পারেন বা নতুন কোনো গাড়ি কিনতে পারেন, সেটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বা কোনো রকম স্থাবর সম্পত্তি বা ল্যান্ড বা কোনো রকম বাড়ি এই সমস্ত কিন্তু কিনতে পারেন। তবে যেহেতু গুরুজনরা দোষ রয়েছে, তাহলে নতুন বাড়ি করলে ঠিক আছে, কিন্তু পুরনো কোনো বাড়ি বা কোনো সম্পত্তি কেনার ক্ষেত্রে একটু সচেতন হবেন এবং সমস্ত দলিলপত্র ঠিক মতো একটু দেখে শুনে নেবেন, যেহেতু বৃহস্পতি কেতু অলরেডি গুরুচন্ডাল দোষে তৈরি হয়ে রয়েছে। হ্যাঁ, তবে যাদের জন্মছকে গুরুচন্ডাল দোষের প্রভাবটা আছে তাদের ক্ষেত্রে এটা সার্বিকভাবে একটু বেশি ক্ষতি করবে, অন্যদের ক্ষেত্রে অতটা করবে না, ঠিক আছে। এছাড়া মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা হয়তো চাকরির ক্ষেত্রে ঠিকমতো যোগাযোগ করতে পারছিলেন না বা বিয়ের কথাবার্তা ঠিকমতো হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এটা ঠিকমতো মানুষের সঙ্গে একটা সার্বিক যোগাযোগ তৈরি করে দেবে। এবং মায়ের যদি কোনো রকম শারীরিক অসুস্থতা থাকে সেটা কিন্তু দ্রুত আরোগ্য লাভ করতে সহায়তা করবে, ঠিক আছে। নেক্সট যেটা বলবো, ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে আপনাদের। আমাদের ষষ্ঠ ঘরে অলরেডি রাহু ছিল, 7 মার্চ 2019 থেকে রাহু প্রবেশ করেছে, 23 সেপ্টেম্বর 2021 পর্যন্ত থাকবে। এই অলরেডি রাহু এখানে ছিল আমাদের ষষ্ঠ ঘরে। এই ষষ্ঠ ঘরে অলরেডি এখানে বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে। ষষ্ঠ ঘর থেকে আমরা কি বিচার করি? রোগ, ব্যাধি, শত্রুতা, লোন, লোন শোধ, রোগ মুক্তি, হ্যাঁ, কম্পিটিটিভ এক্সামে সাফল্য, এই সমস্ত হাজারো বিচার আমরা হাজারো বিষয় নিয়ে আমরা বিচার করতে পারি। তাই দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো শারীরিক সমস্যা দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন। কোনো রকম আর্থিক লোন এই সময় শোধ করতে সমর্থ হবেন। কোনো গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোনো জবে এই সময় আমরা পেতে পারেন বা কোনো রকম কম্পিটিটিভ এক্সামে কিন্তু আমরা সাফল্য লাভ করতে পারবেন। দীর্ঘদিন ধরে কোনো চলতে থাকা কোনো শত্রুতার অবসান হবে বা শত্রু না হতে পারে। নেক্সট যেটা আমরা চলে যাবো সেটা হচ্ছে অষ্টম ভাবে দৃষ্টি। এই অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য, এই অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য অষ্টম ঘরে যে সিংহ রাশির ঘরে দৃষ্টি প্রদান করেছে বৃহস্পতি, অষ্টম ঘর থেকে আমরা কি বিচার করি? আয়ু বিচার করি, মৃত্যুর কারণ বিচার করি, রোগ ব্যাধি পরিবর্তন অর্থাৎ ট্রান্সফরমেশন বিচার করি, মোক্ষ লাভ, ঘুরে দাঁড়ানো, ফাটকা লাভ, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি, এই সমস্ত হাজারো বিষয় কিন্তু আমরা অষ্টম ঘর থেকে বিচার করতে পারি। তাই এই অষ্টম ভাবে বৃহস্পতির মধ্যে একটা শুভ গ্রহ দৃষ্টি প্রদান করার জন্য ভাগ্যের ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে অর্থাৎ সার্বিক একটা পরিবর্তন করবে এবং বৃহস্পতি দেবের কৃপায় জীবনে সার্বিক উন্নতি হবে। অনেকদিন ধরে চলতে থাকা কোনো মামলার নিষ্পত্তি হবে বা নেগোসিয়েশন হবে। কোনো রকম আর্থিক ফাটকা, কোনো লাভ বা শেয়ার বা লটারি থেকে প্রাপ্তি হতে পারে। দীর্ঘকালীন চলতে থাকা কোনো রকম শারীরিক কোনো অসুস্থতা থেকে আরোগ্য লাভ করতে পারবেন। আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটাবে। এই সময় কোনো পৈতৃক সম্পত্তি লাভ করতে পারবেন। এই সমস্ত কিন্তু শুভত্ব বৃহস্পতি আমাদের দেবে। তবে একটা বলবো, সেটা হচ্ছে এখানে বৃহস্পতি আমাদের প্রবেশ করলেও যাদের জন্মছকে বিশেষ করে গুরুজনদের দোষ আছে তাদের ক্ষেত্রে এই গুরুজনদের দোষের প্রভাবটা মারাত্মক হবে। গুরুজনদের সঙ্গে একটা ঝামেলা ক্রিয়েট করবে বা প্রবলেম ক্রিয়েট করবে। বাবার সঙ্গে প্রবলেম, মায়ের সঙ্গে প্রবলেম বা শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনো প্রবলেম, অর্থাৎ বয়সে বড় কোনো লোকের সঙ্গে কিন্তু আমাদের প্রবলেম ক্রিয়েট করাবে। বা যারা পড়াশোনা করছে তাদের টিচারদের সঙ্গে ঝামেলা হওয়ার একটা চান্স দেখতে পাওয়া যায়। যাদের জন্মছকে বিশেষ করে গুরুজনদের দোষ আছে, সবার ক্ষেত্রে নয়, আপনারা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখাবেন আমাদের জন্মছক, যদি জন্মছকে গুরুজনদের দোষ থাকে তাহলে বৃহস্পতি এই সমস্ত শুভত্বকে অতটা দিতে পারবে না। তবে একটা কথা বলে দেবো, সেটা হচ্ছে এই বৃহস্পতিকে দেখছেন 5ই নভেম্বর 2019 এখানে প্রবেশ করছে বৃহস্পতি, প্রবেশ করছে কিন্তু এখান থেকে 5ই নভেম্বর 2019 থেকে 20 নভেম্বর 2020 পর্যন্ত 1 বছর এখানে থাকবে। বিভিন্ন ইউটিউব চ্যানেলে এটা বলছে, কিন্তু 1 বছর পুরোপুরি থাকবে না, মাঝখানে 3 মাসের মতো সময়
এখানে বৃহস্পতি দেখুন মকর রাশিতে গিয়ে নিচস্থ হয়ে যাবে এবং তখন নিচস্থ হয়ে গেলেও আমাদের রাশিতে প্রবেশ করবে, সেখানে গুরু শৌরি যোগ তৈরি করবে। এখানে শনি থাকবে অলরেডি, শনি আর বৃহস্পতি মিলে একটা গুরু শৌরি যোগ তৈরি করবে এবং এখানে পঞ্চম ভাবে দৃষ্টি দিয়ে আমাদের প্রেম সন্তান পড়াশোনা এই সমস্ত ব্যাপারে অনেকটা শুভত্ব দেবে। সপ্তম ঘরে দৃষ্টি প্রদান করে বিয়ের ক্ষেত্রে একটা জোরালো সম্ভাবনা তৈরি করবে বা নতুন কোনো বিজনেস এর ক্ষেত্রে জোরালো সম্ভাবনা তৈরি করবে এবং নবম ঘরে দৃষ্টি প্রদান করার জন্য আমাদের ভাগ্যে সার্বিক উন্নতি ঘটাবে। দিয়ে এখানে তিন মাস অর্থাৎ 30শে মার্চ 2020 থেকে 30শে জুন 2020 বৃহস্পতি এখানে থাকবে এই মকরের ঘরে, ঘরে গিয়ে আবার গিয়ে নিচস্থ হয়ে যাবে, মানে নিচস্থ হয়ে কাটিয়ে আবার বৃহস্পতি বক্রী হয়ে আবার ধনুতে ফিরে আসবে। দেখুন ধনুতে ফিরে আসবে, ধনুতে ফিরে আসবে কবে, সেটা হচ্ছে 30শে জুন ফিরে আসবে, অর্থাৎ 5ই নভেম্বর 2019 থেকে 30শে মার্চ 2020 পর্যন্ত এখানে ধনুতে থাকবে। 30শে মার্চ 2020 থেকে 30শে জুন 2020 পর্যন্ত মকরে থাকবে, মকর থেকে আবার বক্রী হয়ে 30শে জুন 2020 থেকে 20 নভেম্বর 2020 এখানে ধনুতে অবস্থান করবে। ঠিক আছে, এই হচ্ছে বৃহস্পতি আমাদের ক্ষেত্রে এই সমস্ত ফলাফল দেবে। তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে এখানে দেখুন টোটাল আমি ছকটাতে সূর্য 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 দিয়ে দেখিয়েছি। এখানে সূর্য অলরেডি 15ই জানুয়ারি মকরে প্রবেশ করবে এবং 24শে জানুয়ারিতে শনি ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। যখনই এই সূর্য শনি যোগ তৈরি হবে, কেননা এখানে সূর্য অলরেডি শনি নক্ষত্রে রয়েছে এবং শনি যখনই তার সঙ্গে এই মকরের ঘরে প্রবেশ করবে সূর্য শনি যোগ তৈরি হয়ে যাবে এবং সেই দিন সেই সময় হচ্ছে অমাবস্যা এবং এই অমাবস্যার সময় এই যোগটা আমাদের ক্ষেত্রে কিন্তু সূর্য শনি যোগ একটা বীজ যোগ তৈরি করাবে মকর রাশি বা লগ্নের এই লগ্নে। এই সমস্ত এই সময় কিন্তু বাবা মার শরীর, বিশেষ করে বাবার শরীর স্বাস্থ্যের দিকে একটু সচেতন হবেন। চাকরির ক্ষেত্রে কোনো রকম অযথা সমস্যা আসতে পারে, মান যশের ক্ষেত্রে একটু সামান্য প্রবলেম আসতে পারে, ঠিক আছে, লোক আপনার নামে কোনো রকম অপপ্রচার করতে পারে। তবে বিশেষ করে কোন কোন সময়গুলো বলবো, একটা হচ্ছে যখনই 15ই জানুয়ারি এখানে প্রবেশ করছে, এখানে প্রবেশ করছে যে শনি 24শে জানুয়ারি, তাহলে 24শে জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি, আবার দেখুন 14ই মার্চ থেকে 13ই এপ্রিল যখন সূর্য এখান থেকে পাস করবে আর কি, সূর্যের আপেক্ষিক গতিতে আমি দেখিয়েছি 14ই মার্চ থেকে 13ই এপ্রিল এই সময়টা একটু সাবধানে থাকবেন। আচ্ছা, তারপর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে 16ই জুলাই থেকে 16ই আগস্ট এই সময়টা একটু সাবধানে থাকবেন। তারপর বলবো হচ্ছে 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর এই সময়টা, অর্থাৎ এই সময়টা কিন্তু শনি রবি একটা বীজ যোগ তৈরি করবে, সেই সময় কিন্তু বিশেষ করে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু বিশেষভাবে কেয়ারফুল হবেন, ঠিক আছে। এবং চাকরি ক্ষেত্রে কারোর সঙ্গে বিশেষ করে ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম মানে বাগবিতণ্ডায় যাবেন না, নিজেকে যত সম্ভব সংযত রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। তবে যাদের জন্ম থেকে বিশেষ করে বীজ যোগ আছে অর্থাৎ সূর্য শনি যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা মারাত্মক হবে, অন্যদের ক্ষেত্রে কিন্তু এতটা প্রভাব পড়বে না, তবে বীজ যোগে একটা প্রভাব তো কিছুটা হলেও পড়বে। যাই হোক, আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন এবং অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন এবং কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্টস করবেন, আমি যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার, থ্যাংক ইউ।